শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম দোস্ত মোহাম্মদ, আমার বাবার নাম মরহুম নূর মোহাম্মদ, আমার মাতার নাম মরহুম রওশন আরা খানম। পাঠানতুলি খান বাড়ির আমার জন্মস্থান এবং আমার বাড়ি। আমার জন্ম 1952 ইংরাজির 30শে ডিসেম্বর। আমি মুক্তিযুদ্ধের কিছু স্মৃতিচারণ করব। 1967 সালে স্কুল ছাত্র থাকা অবস্থায় আমি ছাত্রলীগের রাজনীতি শুরু করি। 69-এর গণ আন্দোলনে ক্লাস 10-এর ছাত্র আমি গণ আন্দোলনে অংশগ্রহণ করেছি। 1969-এর শেষ দিকে আমি এসএসসি পাস করার পর গভর্নমেন্ট ইন্টারমিডিয়েট কলেজ, বর্তমান মহসিন কলেজে যোগদান করি এবং মহসিন কলেজ ছাত্রলীগে আমি একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করি। 70-এর নির্বাচন আমি জীবনের প্রথম ভোটার হই এবং 70-এর নির্বাচনে আমি প্রথম ভোট প্রদান করি। 1971 সালে 7ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিল, রেসকোর্স ময়দানে জনসভায় যোগদানের জন্য আমরা অনেক কষ্ট করে 5 জন গভর্নমেন্ট ইন্টারমিডিয়েট কলেজ থেকে আমরা রওনা দিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য, আমরা রেসকোর্স ময়দানে পৌঁছার আগেই মিটিং শেষ হয়ে গেছে। আমরা কাশপুর ব্রিজের ওখানে যাওয়ার পরেই মানুষ দলে দলে যখন চলে আসতেছে তখন বুঝতে পারলাম আপনার সবার শেষ হয়ে গেছে, আমরা আর ঢাকায় গেলাম না। আমরা তখন আবার দুজনের দিকে রওনা দিলাম, আবার চট্টগ্রামের দিকে রওনা দিলাম। 1971 সালের 25শে মার্চ রাত্রি পাকিস্তানি হানাদার বাহিনী সোয়াত জাহাজ থেকে, কর্ণফুলীর অবস্থান করছিল সে সোয়াত জাহাজ থেকে যখন তারা গোলাগুলি করছিল, আমরা ঘুম থেকে উঠে তা দেখেছি। 25শে মার্চ আমাদের খান বাড়িতে ছিল আশরাফ খান, চিটিগড় ছাত্র সংসদের একজন নেতা ছিলেন। আশরাফ খান মাইক নিয়ে ভোর রাতে চারিদিকে প্রচার করছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছে, এবং আমরা আশরাফ খানের সাথে সেই প্রচারে অংশগ্রহণ করেছি। 25শে মার্চের পর যখন মানুষ দলে দলে ভারতের দিকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে ভারতের দিকে চলে যাচ্ছিল, আমরা অনেককে সেখানে পাঠিয়েছি, কিন্তু আমি নিজে যেতে পারি নাই, কারণ পরিবারে আমার অনেক দায়িত্ব ছিল, বিদায় আমি যেতে পারি নাই। যদিও যেতে পারি নাই,
পরবর্তী পর্যায়ে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়, গেরিলা যোদ্ধারা যখন কাজ করছিল, তখন একজন ছাত্রলীগের কর্মী হিসেবে আমার সাথে যাদের ছিল তার সাথে জানাশোনা ছিল, তারা আমার বাড়িতে এসে আশ্রয় গ্রহণ করত। আমার বাড়ি থেকে তারা গেরিলা আক্রমণ করেছে। এইভাবে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, মুক্তিযুদ্ধের সহযোগিতা করে ছাত্রলীগ করেছি বিদায়। মৌলভী সৈয়দের সাথে আমাদের পরিচয় ছিল, উনি সারিয়া পাড়াতে উনি যুদ্ধকালীন সময় ছিলেন, সেখানে আমাদেরকে মাঝে মাঝে ডেকে নিয়ে যেতেন এবং আমাদেরকে কিছু গোপনীয় তথ্য প্রদান করতেন এবং মুক্তিযোদ্ধাদের খবর খবর নেওয়ার জন্য, যোগাযোগ করার জন্য, সহযোগিতা করার জন্য আমাদেরকে উনি বলতেন। ওনার আগেই কিন্তু বলার আগেই কিন্তু আমরা মুক্তিযোদ্ধাদের আমাদের বাসায় আশ্রয় দিয়েছিলাম। আমার মা রসনা খানম, ইনি একজন মুক্তিযোদ্ধা বললে ভুল হবে না, অনেক মুক্তিযোদ্ধাদের উনি আমাদের উনার পালঙ্গে জায়গা দিয়েছেন রাত্রে যাপন করার জন্য, এবং অনেক মুক্তিযোদ্ধাদের রান্না বান্না করে খাওয়াইছেন। এটা প্রত্যক্ষ সাক্ষী, অনেক মুক্তিযোদ্ধা আছে, এখনও বেঁচে আছে। কদমতুলি জাহাঙ্গীর, জাহাঙ্গীর মুক্তিযোদ্ধা, তিনিও মুক্তিযোদ্ধা যখন দিয়েছিলেন, উনি এক সময় আমাদের বাসায় এসে আশ্রয় দিয়েছিলেন এবং আমার মা তাকে বাক্সাক করে রান্না বান্না করে তাকে খাওয়াইছিল। এক সময় উনি একটা সবাই উনি সে কথাটা বলেওছিলেন, এই দোষী মোহাম্মদের মাতা আমাদের অনেক কিছু করেছেন, আমাদের মুক্তিযুদ্ধকালীন সময় আমাদের সহযোগিতা করেছেন, আমাদের খাওয়াইছেন, আশ্রয় দিয়েছেন। আমার এক বন্ধু, আজকের বন্ধু, এখন মারা গেছেন, এখন নাই, মোহাম্মদ হোসেন চান্দোবাড়ি, তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে মুক্তিযুদ্ধ করেছেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সময় উনি গেরিলা যোদ্ধা হিসেবে যখন পাঠানতুলিতে অবস্থান করেছিলেন, যেখানে অবস্থান করেছিলেন সেটা হচ্ছে আমার নিজের বাড়ি, আমার ঢাকার বাড়ি। পরবর্তী পর্যায়ে উনি দেশ স্বাধীন হওয়ার পর উনি আমার বোনকে বিবাহ করেছেন। তো এই হচ্ছে মুক্তিযুদ্ধের অংশ। এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আমি দুবার আমি আক্রান্ত হয়েছিলাম পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে। এক সময় আমি বাংলাবাজার, আমার বড় বোনের বাড়ি, আমি যাচ্ছিলাম, আমাকে রশিদ বিল্ডিংয়ের সামনে যেটা গেট আছে সেই গেটের মধ্যে পাকিস্তানি সেনাবাহিনীরা পাহারা দিচ্ছিল। আমি যাওয়ার সময় আমাকে ওখানে তারা ধরে ফেলল, ধরে নিয়ে গিয়ে তাদের যে ক্যাম্পে সেই ক্যাম্পে নিয়ে গেল, এবং ক্যাম্পে নিয়ে গিয়ে দুজন রাজাকার এসে বললো যে স্যার উনি একজন মুক্তিযোদ্ধা। তখন ওরা আমার উপর অত্যাচার শুরু করে দিল। এক পর্যায়ে তারা আমার কাছ থেকে অনেক কিছু জানতে চাইলো, আমার কাছে কিন্তু আসলে কিছু তাদের বলার কিছু ছিল না, বলতে পারবো না, আমাদের নির্দেশ ছিল কোনো কিছু না বলার জন্য, কিছু বলি নাই। শেষ পর্যন্ত তারা আমাকে কর্ণফুলী তীরে নিয়ে গিয়েছিলো গুলি করার জন্য, কিন্তু ভাগ্য ভালো, আল্লাহর রহমত, আমাকে যখন তারা ভিতর দিকে নিয়ে যায় জেটির ভিতরে নিয়ে যাচ্ছিলো, তখন আমার এক প্রতিবেশী স্কুটার দিয়ে সেখানে আসতেছিল, সে আমাকে দেখে তাড়াতাড়ি তার স্কুটার ছিল, স্কুটার নিয়ে তাড়াতাড়ি সে আমার বাসায় এসে খবর দিল যে দোষ মোহাম্মদকে এইভাবে এইভাবে নিয়ে গিয়ে চলে গেছে। তখন সুলতান কলোনিতে কিছু পাকিস্তানি বিহারি বসবাস করতো, আমাদের কিছু ভাড়াঘর ছিল, সেই ভাড়াঘরে বিহারি চাকরি চাকরি থাকতো, কাবলিওরারা ছিল। কাবলিওরারা যখন আমার বড় ভাই দিন মোহাম্মদ যখন বললো যে আমার ভাইকে নিয়ে গেছে তখন আমাদের সহযোগিতা করো, তখন এই কাবলিওরারা সরাসরি ওই যে জায়গায় আমাকে নিয়ে গেছিলো সেখানে গিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর সাথে কথা বলে তারা আমাকে সেখান থেকে নিয়ে এসেছিল। এভাবে আরেক ঘটনা আছে, সেটা হচ্ছে যে আমি আমার আরেক বোনের বাড়ি রাউজান গিয়েছিলাম, সে রাউজানে তার দুদিন আগে মুক্তি বাহিনী কুদ্দুস্তামে একজন রাজাকারকে হত্যা করেছিল। ওই রাউজান যাওয়ার পর আমি তো হতে এখানে আমি সবসময় সে যাই না, আমাকে নতুন হিসেবে দেখে রাজাকাররা আমাকে ধরে নিয়ে গিয়েছিলো বিলে, বলেছিল আমি কুদ্দুসকে হত্যা করেছি, আসলে কথাটা সত্য না, কথাটাই মিথ্যা। তখনও সেদিনও আল্লাহর রহমত গহির আর আমার এক বুঙ্গলি মধ্যে থাকতো, আবার আপন আমার আরেক বোনের বাড়ি, উনি ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখতেছে যে বিলের মাঝে
আমাকে দাঁড় করিয়ে কচুর রাজাকার ঘিরে আছে এবং অনেক মানুষ চারিদিকে এগুলো দেখতেছে। তখন উনি আমাকে চিনতে পারলো যে এটা তো আমার শ্বশুর বাড়ির লোক। তখন উনি তাড়াতাড়ি ওখানে গেলেন, যাই ওই রাজাকারদের বললো তোমরা কী করতেছো, এটা তো আমার শ্বশুর বাড়ির লোক, তোমরা কি আমার বাড়িতে বেড়াতে আসছে, তোমরা তাকে এইভাবে কি হারাস্ত করছো। তখন তারা আমাকে ছেড়ে দিল। এভাবে আমি দুবার রাজাকার এবং পাকিস্তানি হানাদার বাহিনী থেকে আমি রেহাই পেয়েছিলাম। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।